Assalamu alaikum. Aaj 9 February 2022 সাল সমসাময়িক কিছু বিষয় নিয়ে দুটি কথা বলার জন্য আবারো আপনাদের সামনে হাজির হয়েছি। অতি সম্প্রতি যে বিষয়টি নিয়ে বাংলাদেশে বেশ আলোচনা সমালোচনা এবং তোড়জোড় দেখছে সেটা হচ্ছে যে সার্চ কমিটি গঠন এবং সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন। আপনারা জানেন ইতিপূর্বে এই অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের হয়েছে, তথাকথিত সার্চ কমিটির নামে দলীয় কিছু লোকজনকে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার করে তার মাধ্যমে একটি জালিয়াতি নির্বাচন করে বর্তমান ক্ষমতাসীন সরকার দেশের দায়িত্ব পালন করে যাচ্ছে। গণতান্ত্রিক লেবাস পড়ানোর জন্যে আগামী 2 বছর পর যে নির্বাচন বাধ্যতামূলকভাবে দিতে হবে সেই নির্বাচনও সেই পুরনো খেলা। সেই তথাকথিত একটি দলীয় নির্বাচন কমিশন দিয়ে নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে আবার একটি 5-8টা নির্বাচন কমিশন তৈরি করে বর্তমান ক্ষমতাসীনরাই নির্বাচনী বৈতরণী পার হতে যাচ্ছে। আপনারা একটা জিনিস দেখবেন, বাংলাদেশে রাজনীতিটা এত বেশি জটিল এবং এত বেশি লোক রাজনীতির সাথে জড়িত, এত দল, এত অঙ্গদল, এত সমর্থক, পৃথিবীর খুব কম দেশে এই ধরনের ব্যবস্থা আমরা দেখেছি। পার্শ্ববর্তী ভারতে কিছু কিছু আছে, তো যার জন্য এই নির্বাচনটা একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। এটা সবচেয়ে বড় লাভজনক ব্যবসা। দেশ সেবা, জনগণের কল্যাণ, মানুষের উপকার, এগুলো কিছুই তাদের কর্মসূচিতে নেই। যারা দেশ পরিচালনা করতে চায় তারা ব্যক্তিগতভাবে অতি সাধারণ, অতি ক্ষুদ্র মন মানসিকতা সম্পন্ন। আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর মতো সেই দূরদৃষ্টি সম্পন্ন সেই মহৎ মানুষ আজ আর রাজনীতিতে নেই। ভাসানীর মতো লোকজন রাজনীতি নেই, জিয়া রহমানের মতো লোকজন এখনও রাজনীতি করে না, বেঁচে নেই। এখন আমার মতো টাউট বাটপাড়াই মনে হয় বাংলাদেশের রাজনীতি সব দখল করে নিয়েছে। তারা ওই আদম ব্যবসার মতো অথবা অন্য কোনো ব্যবসার মতো তারা রাজনীতি করছে, তারা লাভজনক একটা পেশা হিসাবে রাজনীতি করছে। এখন দেখবেন ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, যুবদল, মহিলা দল, মহিলা অঙ্গদল, শ্রমিক দল, সমর্থক দল, এই ধরনের অসংখ্য দল অঙ্গদল মিলে অসংখ্য কমিটি, শিক্ষকরা রাজনীতি করে, হলুদ দল, নীল দল, সেই বিভিন্ন ধরনের অ্যাডভোকেটরা রাজনীতি করে। তারা ন্যায় বিচার বা সংবিধান ভিত্তিতে রাজনীতি করে না, তারা তাদের দলীয় পেশাগত স্বার্থে রাজনীতি করে। আমি এই জনহীন নিউ ইয়র্কের বাইরে আমার ফার্মে দাঁড়িয়ে কথা বলছি, এসব দেখে দেখে মনে হয় বাংলাদেশে আমি একসময় পার্লামেন্ট মেম্বার ছিলাম, বাংলাদেশে একসময় মুক্তিযুদ্ধ করেছি, কমান্ডার ছিলাম, বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতৃত্ব আমি অনেক দিন ছিলাম, কিন্তু ডাউটারি বাটপাড়া এটা বুঝতে পারেনি। তাই শ্রমিকের মতো কাজ করি, দিন আনি দিন খাই, কিন্তু আমার মনে হয় যে এখন সব কিছু বাদ দিয়ে রাজনীতি পেশারেই করা উচিত ছিল। নিউ ইয়র্কে আমি যখন আসি 1984 সনে, তখন আমি একটি ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলাম, অনেক বড় পদ। সেই পদ, সেই লোভ, সেই স্বার্থ ছেড়ে দেশের জন্য, মানুষের জন্য নীতিগত কারণে এগুলো ছেড়েছিলাম। কিন্তু আজকে দেখি সব মানুষ সেই ধান্দাবাজি, কীভাবে ক্ষমতা যাবে, ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যানে আপনারা দেখেন হত্যা, খুন, গুম থেকে শুরু করে নানান ধরনের এত নোংরা, এত কদর্য রাজনীতি আমাদের, এর থেকে আমাদের অবসান পাওয়া উচিত। শেখ হাসিনা জীবন থাকতে ক্ষমতা ছাড়বে না, তার সমস্ত আয়োজন সে করে যাচ্ছে, সে স্বাভাবিকভাবে করে যাচ্ছে, অন্যায়ভাবে করে যাচ্ছে, ন্যায়ভাবে করে যাচ্ছে, নীতিহীন, নৈতিকতাবিহীনভাবে করে যাচ্ছে, এর অবসান হওয়া উচিত। সুস্থ সুন্দর একটা রাজনীতি বাংলাদেশে ফিরে আসুক এই কামনা করি, আর এত নেতা, এত দল, এত অঙ্গ দলের অবসান হোক সুষ্ঠুভাবে। আমেরিকা বা ইউরোপে বিভিন্ন দেশে যেভাবে রাজনীতি হয় সেইভাবে গণতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালিত হোক, জনগণের মুক্তি আসুক, দেশে শান্তি আসুক। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।